প্রতিবছরের মতো 2020 সালের শুরুটাও হয়েছিল নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু জানুয়ারির 11 তারিখ করোনায় প্রথম মৃত্যুর খবর জানায় চীন। মার্চে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। টিকাদান কার্যক্রম শুরু হলেও বছরের শেষে এসে নতুন ধরনের করোনা সংক্রমণে পরিস্থিতির আরও অবনতি হয়। করোনায় বিপর্যস্ত পৃথিবী অনেকটা থমকে থাকলেও থেমে থাকেনি ঘটনা প্রবাহ। এবছরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল। চার বছর ধরে ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্প আর দ্বিতীয় মেয়াদে জয়ী হতে পারেননি। আলোচিত প্রেসিডেন্ট ট্রাম্প হেরে যান ডেমোক্রেট দলীয় জো বাইডেনের কাছে, আর কামালা হ্যারিস মার্কিন ইতিহাসের প্রথম নারী এবং এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদ বিরোধী বিপ্লবও এবছরের অন্যতম আলোচিত ঘটনা। জুনে ফ্লয়েড পুলিশি নির্যাতনে মারা যাওয়ার পর মহামারীর ঢেউ উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র, বিশ্বের বিভিন্ন দেশেও তার ঢেউ লাগে। এছাড়াও সেপ্টেম্বরে ছড়িয়ে পড়া ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ, পুড়ে ছাই হয় লাখ লাখ একর বনাঞ্চল। ভয়াবহ দাবানল ছড়ায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে। অসহনীয় তাপমাত্রায় দমকা বাতাসে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। সিডনি বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে বলা হয় দাবানলে 50 কোটিরও বেশি প্রাণী মারা গেছে। বছরের শুরুতে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দিল্লিতে ব্যাপক আন্দোলন হয়, এতে নিহত হন অর্ধশতাধিক মানুষ। এছাড়া বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে ফুঁসে ওঠেন ভারতের কৃষকরা। রাজধানী দিল্লি সহ বিভিন্ন জায়গায় টানা বিক্ষোভ করেন সাধারণ কৃষকরা। তবে মোদী প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনার পরও বছরের শেষ দিন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এছাড়াও লাদাখ সীমান্ত নিয়ে চীন ভারত উত্তেজনা চরমে পৌঁছায় 2020 সালে। লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে 200 মানুষ মারা যান, আহত হন হাজারের বেশি। ছয় বছর ধরে বন্দরের কাছে একটি গুদামে প্রায় 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল। গত 27 সেপ্টেম্বর নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে আর্মেনিয়া এবং আজারবাইজান। বিতর্কিত এ অঞ্চল নিয়ে শুরু হওয়া যুদ্ধে 4000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। অবশেষে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। গেল আগস্টে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে লুকাশেঙ্কো ষষ্ঠবারের মতো বেলারুশের ক্ষমতায় আসেন। এরপরই নির্বাচনে কারচুপি ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে নামেন লাখ লাখ মানুষ। নির্বাচন পরবর্তী বিক্ষোভ থেকে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়। চীনের পার্লামেন্টে পাশ হওয়া নতুন নিরাপত্তা আইন অনুযায়ী কর্তৃপক্ষকে অবমাননা এবং জাতীয় নিরাপত্তা বিপন্নকারীর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়। হংকংয়ে এ আইন কার্যকরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়। বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকও করা হয়। মধ্যপ্রাচ্যে এবছর অন্যতম আলোচিত ইস্যু ছিল ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হওয়া। এতে করে ফিলিস্তিন সহ আরব বিশ্বের অন্যান্য অনেক দেশ সমালোচনা করে ওই দেশগুলোর। এছাড়াও ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এজন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান। যুক্তরাষ্ট্র ইরানকে নানা হুমকি ধামকি দেয়। 30 ডিসেম্বর ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সই করে একে আইনে পরিণত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসনের এই সইয়ের মধ্য দিয়ে অবসান হল প্রায় 4.5 বছর ধরে চলা সংকট ও অচলাবস্থার। সেই সঙ্গে কাটল ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সব ধরনের বাধা। 2016 সালের 23 জুন এক গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয় ব্রিটেনবাসী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।